জিন্দাবাদ 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 সরকার কি আমার মারহাবা। কি বলতে হবে ভাই? জান টাকা বিল রান্না দিয়ে আমল দেবেন আর আসে কই 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 কই। আচ্ছা দেখো কত আছে ভাই জান, ভাই জান নগদ তো সরকার মানে মোদি সরকার। এই হেসো না সবাই চুপ চুপ। সরকার মানে মোদি সরকার না, সরকার মানে সরকারের উপরের সরকার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো সরকার কি আমার মারহাবা, সরদার কি আমার মারহাবা, যারা জোর সে বলো যারা প্যার সে বলো আওয়াজ নিকালো সবাই মিলে বলো মারহাবা 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 ইয়া মুস্তাফা, মারহাবা 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 ইয়া মুস্তাফা, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আচ্ছা ম্যাডাম কমিটির ভাই এই তো আছে, এ নাও এটা নাও, নিয়ে একটু লজেন্স আনলোদের জন্য। কি আনবে? লজেন্স আনবে। আচ্ছা ও ভাই বুঝতে পেরেছে, লজেন্স আনবে ঠিক আছে। এখন আমি বলে দিয়েছি লজেন্স আনতে। আচ্ছা আমি কমিটির উদ্দেশ্যে বলছি, দেখতে পাচ্ছি যে এখানটায় খুবই সমস্যা হয়ে যাচ্ছে, মা বোনেদের একটু বসার জায়গা করে দেন, আপনারা একটু বসার জায়গা করে দেন, তা নাহলে পিছনের মানুষরা দেখতে পাচ্ছে না, একটু জায়গা করে দেন। কারণ এখানে আমরা এসেছি আল্লাহ রসুলের উদ্দেশ্য করে মেহফিল, পুরুষরা এক সাইডে থাকেন আর মা বোনেদের একটু বসার জায়গা করে দেন, ওনারা পিছনের মানুষগুলো দেখতে পাচ্ছে না। হ্যাঁ একটু তাড়াতাড়ি আপনারা বসার জায়গা করে দেন, আর সামনে যারা এখনো বসার জায়গা আছে আপনারা আগিয়ে এসে বসেন। আমার ছোট ছোট চিটকে না আমার বন্ধুরা, তোমরা একটু চেপে চেপে এসো, সব একটু সামনের দিকে এসো। এত হাঁকা গিয়েছে হাঁকা গিয়েছে, হাট বসে তো চিংড়ি মাছে কত করে কিলো? চুপ চুপ কথা বলো না, আস্তে আস্তে এসো, সরে এসো, জায়গা ফাঁকা আছে, একটু চেপে চেপে বসো। দেখো আর বেশি এসো, মাটি দিয়ে চলে আসবে আবার ঠিক আছে। চলো আওয়াজ দাও, তোমার মায়ের কাছে বসে থাকুক, তোমরা তাকে আওয়াজ দাও। আর আমার ভাই গিয়েছে ঠিক আছে লজেন্স আনতে, এখন আওয়াজ যাচ্ছে তার কানে, যদি আওয়াজ জোরে দাও তাহলে আমি বলবো হ্যাঁ আনো, আর যদি না দাও তাহলে টাকা ফিরে আসবে ঠিক আছে। হবে একটু আওয়াজ জোরে সরে, এরপরে আবার আমার ভাইজান গাইবে ঠিক আছে। চলো জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।